তো আজকে আমার ভীষণ আনন্দ হচ্ছে, একটা ভীষণ আনন্দের একটা দিন, কারণ গিফট পেলে সবার মনে আনন্দ হয়, তাই না? তারপরে আবার সারপ্রাইজ গিফট। গুড মর্নিং তোমাদের সবাইকে জানাই, সোনালির দিনকাল চ্যানেলে অনেক 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 স্বাগত। দেখো টুকিটাকি আমার বাজার এসেছে আজকে, এখান থেকে আমি তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। কাঁচা লঙ্কা, আলু, পেঁয়াজ, লেবু, কুমড়ো, মোচা, যা টুকিটাকি ঘর সংসারে আসে। সাথে এসেছে কিছু মাছ, যেমন ট্যাংরা মাছ, আমার মেয়ের জন্য কাতলা মাছের পেটি এসেছে, আর এসেছে মাছের তেল। আমি আজকে মাছের তেল চচ্চড়ি বানাবো, আর বানাবো ট্যাংরা মাছের ঝাল। তো যাই হোক, কাটাকুটিতে লেগে পড়লাম। আজকে আমি বেগুন ছোট ছোট করে মাছের তেল চচ্চড়ি করব, এবং বেগুন দিয়েই করব মাছের ট্যাংরা মাছের ঝাল। তো যাই হোক, কাটাকাটি কমপ্লিট করে নেব। তো হয়ে গেছে আমার কাটাকুটি, এখন আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এটা বেগুন, এটা শসা, এটা ঝালের বেগুন, ওদিকে আছে আম, এটা পেঁয়াজ কুচি নিয়েছি, ওখানে আছে মাছ। এবার চলে এলাম মশলায়। মশলা আমি সর্ষে, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট করে নিয়েছি। এবার আমি চলে এলাম রান্নায়। রান্নার মধ্যে আমি সবার আগে মাছটা ভেজে নেব, কারণ মাছ ভেজে না তুললে, অন্য কিছু রান্না করলে সেটা লেগে যাবে, অসুবিধা হবে। যাই হোক, আগে আমি মাছটা ভেজে তুলে নিচ্ছি। মাছটা একদম টাটকা মাছ ছিল, কারণ ভাজতে ভাজতে বেঁকে যাচ্ছিলো। তো বেঁকে যাচ্ছিলো তখনই আমি বুঝলাম যে মাছটা একদম ফ্রেশ। যাই হোক, সুন্দর করে কড়কড়ে করে মাছটা ভেজে নেব। মাছ ভাজা আমার কমপ্লিট, এখন আমি মাছ ভাজা তুলে নিচ্ছি। এরপর আমি চলে এলাম বেগুনটা ভেজে নেবো, ঝালের বেগুনটা। যে তেল কড়াতে ছিল, মানে ফ্রাই প্যানে যেটুকু তেল ছিল, ওতেই একটু শ্যালো ফ্রাই করে নিচ্ছি, পরে বাকিটা আমি ঝালের সময় সেদ্ধ করে নেব। তো যাই হোক, এখন বেগুন ভাজা কিছুটা হতে থাক, নাড়াচাড়া করলে সেটা কমপ্লিট হয়ে গেলে আমি বেগুন ভাজাটা তুলে নিলাম। এখন আমি তুলে নিচ্ছি বেগুন ভাজাটা। এবার আমি এর মধ্যে বানাবো মাছের তেল চচ্চড়ি। কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে এরপর আমি দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দিয়ে এরপর আমি দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচা লঙ্কার কুচি। এটা আমার শাশুড়ি মায়ের রেসিপি, শাশুড়ি মায়ের রেসিপি, উনি এটা খুব ভালো বানান। আমি কলকাতায় গেলেই উনি আমাকে এটা বানিয়ে খাওয়ান। তো যাই হোক, এবার আমি মাছের তেলটাও দিয়ে দিলাম, কারণ মাছের তেলের মধ্যেই পেঁয়াজ ওগুলো ভাজা ভাজা হবে। আমি বেগুনটাও আগে ভেজে নিইনি, মানে এর মধ্যে যে বেগুনটা দেবো এটাও আমি পরে অ্যাড করবো। তো যাই হোক, এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন আর হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা সুন্দর করে ভাজা ভাজা হলে আমি মানে সুন্দর করে ভাজা হয়ে গেলে এরপর আমি এটা একটা পাত্রে নামিয়ে নেব। তো ফাইনালি আমার মাছের তেল চচ্চড়ি রেডি হয়ে গেছে। আমি নামিয়ে নিলাম একটা পাত্রে, ভীষণই টেস্টি হয়, ভীষণ সুন্দর হয়। তো এখন আমি ট্যাংরা মাছের ঝালটা বানিয়ে নেবো। কড়াতে সর্ষার তেল দিয়ে দিয়েছি, সর্ষার তেল গরম হলে দিয়ে দিচ্ছি একটু কালো জিরা ফোড়ন। কালো জিরা ফোড়নটা হলে আমি আজকে আমার ট্যাংরা মাছের ঝালের মধ্যে পেঁয়াজ অ্যাড করিনি, নাহলে এই সময় আমি পেঁয়াজ টমেটো ওটাকে ভাজার জন্য দিয়ে দিতাম। আমি ডাইরেক্ট দিয়ে দিলাম মশলাটা, যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, সর্ষে, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো। পেঁয়াজটা স্কিপ করেছি, পেঁয়াজটা স্কিপ না করলে হয়তো আমার রান্নাটা আরও টেস্টি হতো। যাই হোক, আমি মশলাটা দিয়ে দিলাম, দিয়ে কিছুটা সর্ষে বাটা বেশিও হয়েছিল, সেটা আমি ফ্রিজে রেখে দিলাম। এখন এই দুর্মূল্যের বাজারে নষ্ট করা একদমই যাবে না। তো যাই হোক, এখন সুন্দর করে মশলাটা সুন্দর করে ভাজা ভাজা করে নেবো, কষিয়ে নেবো, সুন্দর করে তেল ওঠা অবধি ভালো করে রান্না করে নেবো। তো এখন আমার তেল মশলা ভালো করে কষে গেছে, এই মুহূর্তে আমি দিয়ে দিলাম বেগুনটা, কারণ বেগুনটা সেদ্ধ হতেও তো কিছুটা সময় লাগবে, তাই জন্য আমি দিয়ে দিলাম। এরপর আমি কষার পর আমি দিয়ে দিলাম জল, জলটা ভালো করে ফুটে উঠলে তারপর আমি এর মধ্যে মাছটা অ্যাড করব। তো এটা এখন আপাতত ফুটুক। এবার আমি দিয়ে দিলাম আমার রান্নার ফাইনাল নুন। ঝোল ফুটে উঠেছে, এই মুহূর্তে আমি এখন দিয়ে দিলাম ট্যাংরা মাছগুলো। ট্যাংরা মাছগুলো সবগুলো দিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে দিলাম। দেখো আমার ট্যাংরা মাছ একদম রেডি, খুব সুন্দর একটা স্ট্রাকচার এসেছে, খুব সুন্দর রং এসেছে, খেতেও ভালো হয়েছে, কিন্তু পেঁয়াজ দিলে আরও বেশি স্বাদ হতো। তো
তো ফাইনালি এখন আমি খেতে বসে গেলাম, আমার দিকে আমার কর্তাও খেতে বসেছে। আমি প্রথমে খাচ্ছি মাছের তেল চচ্চড়ি দিয়ে, কারণ এটা আমার বেশি ফেভারিট, এটা দিয়ে আমি অর্ধেক ভাত খেয়ে নিয়েছি। আজকের ভিডিওতে আমি প্রথমবার আপনাদের সামনে এলাম। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 6:50 বাজে। তো আজকে আমার ভীষণ আনন্দ হচ্ছে, একটা ভীষণ আনন্দের একটা দিন, কারণ গিফট পেলে সবার মনে আনন্দ হয়, তাই না? তারপরে আবার সারপ্রাইজ গিফট। তো আমার জন্য দুটো গিফট এসেছে, অবভিয়াসলি বর্মশের দেওয়া, এই যে এরকম একটা গিফট আর এরকম একটা গিফট। তো প্রথমেই বলি, আমাকে গিফট দেওয়ার মানুষের একটু অভাব ছিল জীবনে, বিয়ের আগে বাবা মা দিদি, দিদি আমাকে বাবা মার সাথে দিদি আমাকে প্রচুর গিফট দিয়েছে, দিদি এখনও আমাকে প্রচুর গিফট দেয়। আর তারপরে যার নাম সবার প্রথমে আমার ইয়েতে আসে লিস্টে, তিনি হলেন আমার হাজব্যান্ড। তা তিনি মানে এই জিনিসগুলো আমাকে না জানিয়েই অর্ডার করেছে, তাও আমার মেয়ের নামে। তো যখন এসেছে তখন ওই ঋষানি কুণ্ডু বলেই আমি এটা অ্যাকসেপ্ট করেছি। তো আমি ভেবেছি হয়তো সত্যিই হয়তো দেওয়ার কোনো জিনিস। তো যাই হোক, তো বড় থেকে গিফট পেতে খুব মজা হয়, খুব মজা লাগে। তো চলুন এটা আমি আনবক্স করি, দেখি এর মধ্যে কী আছে, আপনাদের সাথে নিয়েই করি। তো এই হলো আমার প্রথম গিফট, তো খুলে নিচ্ছি প্রথম গিফট, দেখা যাক এর মধ্যে কী আছে। যদিও এখন আমি জানি যখন আমি ভয়েস ওভার করছি, এখানে একটা আছে লাইট, এলইডি লাইট, এটার নাম হচ্ছে সিমপ্লেক্স রিং এলইডি, 12 ইঞ্চির, 999 টাকা নিয়েছে। এর মধ্যে এই এরকম একটা জিনিস দিয়েছে, এর সাথে কিছু এক্সেসারিজ দিয়েছে এটাকে সেট করার মতো, আর কিছু নেই, কোনো রকম বই টই সেরকম, হ্যাঁ একটা বই দিয়েছে খালি যে কীরমভাবে ব্যবহার করতে হবে। তো নেক্সট গিফটে চলে এলাম, এবার এই গিফটটা খুললাম, এটার মধ্যে আছে ওয়াহু কোম্পানির ট্রাইপড, জাম্বো ট্রাইপড, 299 টাকা দাম নিয়েছে। এগুলো দুটোই আমার অনলাইনে অর্ডার করা, এই দুটোরই লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করতে পারেন। এটা কোনো রকম কোনো প্রমোশন ভিডিও না, কোনো সেরকম কিছু না, এটা পার্সোনাল মানে আমি কিনেছি, যদি কারোর প্রয়োজন হতে পারে তাই জন্য আমি এই লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যদিও আমি এখন এটা ব্যবহার করিনি। তো এই দুটো আমার গিফট এসেছে, ভীষণ আনন্দ লাগছে গিফট পেয়ে। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব, আশা করব সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন দিন নতুন ভিডিওর সাথে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি হিট করে অল করে দেবেন, যাতে সমস্ত নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর অবশ্যই দেখতে থাকবেন সোনালির দিনকাল। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, টাটা।